প্রিয় বন্ধুরা, দুর্দান্ত একটি রেমেডি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। বাজারের কেনা কলপ বাটায় হেনা ছাড়াই ঘরে বসেই কয়েকটি উপকরণ দিয়ে ন্যাচারাল চুলের কালার তৈরি করে নাও খুব সহজে এবং ঝটপট, এবং চুল করবে ঝলমলে, মসৃণ, উজ্জ্বল। আসসালামু আলাইকুম, রুনা রসনা বিলাসে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেমেডির ভিডিও দেখার জন্য। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার সাথেই থাকো, দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে পাশে থেকো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন কাজ করার জন্য। তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট মূল ভিডিওটি দেখে নেই। এখানে চুলায় দেখো বন্ধুরা, আমি এই কাপের এক কাপ পানি দিয়ে দিয়েছি। আগে চুলাটা অন করিনি, এখনও চুলাটা অন করে দিব। দিয়ে দিলাম এক চামচ চা পাতা, আর সেই সাথে দিয়ে দিব এক চামচ চিনি। চা পাতা চিনিটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব, আর এর কালারটা যখন ঘন হয়ে আসবে, এখানে দেখো আমি এক কাপ পানি দিয়েছি, এই এক কাপ পানিটা আমি পরিমাণে শুকিয়ে নেব। ঘরে বসেই বন্ধুরা আমরা এই কালারটা, চুলের কালারটি খুব সুন্দর করেই করতে পারি। সাদা পাকা চুল বা ন্যাচারাল কালো যে কোনো চুলেই দেওয়া যাবে এই কালার, খুব সুন্দর একটা কালার তৈরি হবে। বাজারের কেনা কলপ ডাই হেনাতে কেমিক্যাল থাকে, যেহেতু আমাদের চুলের জন্য অনেক ক্ষতিকর, তাই বাসায় খুব সহজে অল্প উপকরণ দিয়েই আমরা এই ন্যাচারাল কালারটি তৈরি করে নিতে পারি। পানিটা দেখো শুকিয়ে এসেছে অনেকটা, আমি আরও একটু ঘন করে নেব মিশ্রণটি, আর কালারটাও দেখো খুব সুন্দর এসেছে। এই রেমেডিটি বন্ধুরা তোমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারো, যেহেতু এই রেমেডিতে কোনো কেমিক্যাল নেই, চুলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা একদমই নেই। চুল হবে আরও ঝলমলে, মসৃণ, কোমল। এটা সাদা পাকা চুলেও দিতে পারবে এবং কালো চুলেও দিতে পারবে। এখন দেখো আমি দিয়ে দিব এখানে এক প্যাকেট 5 টাকার একটা কফি প্যাকেট, এরপর দিয়ে দিব এখানে এই চামচের হাফ চামচ হলুদ, রান্নার হলুদ, দিয়ে আমি আর 2-1 মিনিট এটা জাল দিয়ে নেব, আরও একটু ঘন করে নেব। এই রেমেডি যেদিন দিবে বন্ধুরা কোনো শ্যাম্পু করার প্রয়োজন নেই, এটা 2 থেকে 1 ঘন্টা মাথায় রেখে তারপরে ধুয়ে নিতে হবে, পরের দিন এটা শ্যাম্পু করে নিতে হবে। দেখো মিশ্রণটি আরেকটু ঘন করে নেব, দিয়ে আমি এক ঠান্ডা করে এটা ছেঁকে নেব। দেখো কত সুন্দর একটা ন্যাচারাল কালার এসেছে, এটা খুব সুন্দর একটা কালার আসবে চুলে নিয়মিত ব্যবহারে। আরও কিছুক্ষণ দেখো আমি জাল দিয়ে নেব, দিয়ে এটাকে নামিয়ে ফেলব।
তাই বাজারের কেনা কলপ ডাই হেনা ব্যবহার না করে আমরা ঝটপট এই বাসায় অল্প কিছু উপকরণ দিয়েই এই ন্যাচারাল কালারটি তৈরি করে নিতে পারি। এখন দেখো আমি ছেঁকে নিয়েছি এই যে, এরপর একটা ব্রাশের সাহায্য বা হাতে সাহায্যে এটা মাথায় চুলে দিয়ে দিতে হবে। আমার আজকে সহজ রেমিডির ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই তোমরা এটা ট্রাই করবে বন্ধুরা। সপ্তাহে 3 দিন ব্যবহার করে দেখো যে চুলের সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে দেখো ব্রাশের সাহায্যে এভাবে দিয়ে দিতে হবে, দিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে নামিয়ে ধুয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।